উত্তর দিনাজপুর থেকে এই মুহূর্তে বড় খবর, তৃণমূল নির্দলের সংঘর্ষ, বোমাবাজি, দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত গোয়ালপুকুর, বোমাবাজিতে জখম একজন, পঞ্চায়েত ভোট থেকে দুই পক্ষের অশান্তি, পুরনো বিবাদ থেকেই সংঘর্ষ, বোমাবাজি, সেই মুহূর্তে ছবি দেখছেন আপনারা। তুষার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। তুষার, ঠিক কি কারণে এই বোমাবাজি, কারা কারা জড়িয়ে পড়ে, বিস্তারিত জানবো তোমার থেকে। তুষার, শুনতে পাচ্ছো কি কারণে বোমাবাজি, কোথায় সমস্যা, কেন এতদিন, পঞ্চায়েত ভোট কবে মিলেছে, এখনো কেন সমস্যা? আমরা যোগাযোগ করব তুষার বিশ্বাসের সঙ্গে, আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, তৃণমূল নির্দলের সংঘর্ষ, বোমাবাজি, দুই পক্ষের সংঘর্ষ, উত্তপ্ত গোয়ালপুকুর, তৃণমূল নির্দলের সংঘর্ষ, বোমাবাজি, দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত গোয়ালপুকুর, বোমাবাজিতে জখম হয়েছেন একজন। গোয়ালপুকুর থানার গতিগ্রাম পঞ্চায়েতের শেলিয়া এলাকায় তৃণমূল নির্দলের মধ্যে সংঘর্ষ, বোমাবাজি। তুষার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। তুষার, পঞ্চায়েত ভোট কবে মিটেছে, এখনো তার রেশ কাটলো না, এখনো বোমাবাজি, এখনো জখম হচ্ছে? একদমই সৃজিতা, তুমি জানো পঞ্চায়েত নির্বাচনে কিন্তু এই গোয়ালপুকুর এবং চাকুলিয়া যে পার্শ্ববর্তী বিধানসভা রয়েছে, প্রচুর কিন্তু ঘটনা ঘটেছিল, বেশ কয়েকজন মারাও গিয়েছিল। এবং সেই পঞ্চায়েত ভোট কেটে যাওয়ার পরে কিন্তু পঞ্চায়েতের ভোট গঠনগুলো হয়ে গেছে, সেখানে প্রধানরা কিন্তু গ্রাম পঞ্চায়েত সদস্যরা বসতে শুরু করেছে। কিন্তু আজ কিন্তু একটি নির্দল এবং তৃণমূল সমর্থকদের কিন্তু একটি সংঘর্ষ হয়, এবং সেখানে কিন্তু একজন এখনো পর্যন্ত ইসলামপুর মহকুমা হসপিটালে ভর্তি রয়েছেন, এবং অন্যত্র কিন্তু গোটা এলাকায় পুলিশ রয়েছে এবং গোটা এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে করার চেষ্টা করছে পুলিশ। কিন্তু যে বিভিন্ন জায়গা থেকে যে প্রশ্ন উঠছে যে পঞ্চায়েত নির্বাচন বেশ কিছুদিন হয়ে যাওয়ার পরে কেন এরকম ঘটনা ঘটবে, যারা নির্দল সমর্থকরা আছে তারা কিন্তু অভিযোগ করছে তৃণমূলের দিকে, এবং তৃণমূল সমর্থকরা কিন্তু নির্দলের দিকে কিন্তু অভিযোগটা ছিঁড়ছে, এবং এই ঘটনার কিন্তু রেশ কতদূর সেদিকে কিন্তু নজর রাখতে হবে আমাদের। কিন্তু পুলিশের ভূমিকাটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে যে পুলিশ কি ওই এলাকা কি পৌঁছাতে পারলো না, বা এরকম ঘটনা কি রক্ষা করতে পারলো না, এই ঘটনা নিয়েও কিন্তু একটি ই হয়েছে সৃজিতা। ধন্যবাদ তুষার, কথা বলছিলাম প্রতিনিধি তুষার বিশ্বাসের সঙ্গে। গোয়ালপুকুর থানার গতিগ্রাম পঞ্চায়েতের শেলিয়া এলাকায় বোমাবাজি, জখম এক, তৃণমূল নির্দল সংঘর্ষ, দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত গোয়ালপুকুর, পুরনো বিবাদ থেকেই সংঘর্ষ, বোমাবাজি, পঞ্চায়েত ভোট থেকে দুই পক্ষের অশান্তি। এই মুহূর্তে দুদিকে দুটো ছবি দেখতে পাচ্ছেন, এক সংঘর্ষ উত্তপ্ত হয়ে ওঠে গোয়ালপুকুর পঞ্চায়েত ভোটের এতগুলো মাস বেরিয়ে যাওয়ার পর, আর অন্যদিকে এলাকায় পুলিশ মোতায়েন, পরিস্থিতি নিয়ন্ত্রণে। এই মুহূর্তে দুটো ছবি এক্সক্লুসিভলি আপনারা দেখতে পাচ্ছেন, পুরনো বিবাদের জেরেই এই সংঘর্ষ, আর সেখান থেকেই ফের বোমাবাজি, ফের বোমা, কতটা সহজলভ্য এই রাজ্যে আগ্নেয় বারুদ, আগ্নেয়াস্ত্র, বারুদ কতটা সহজলভ্য, এই ঘটনা আরও একবার প্রমাণ করে। কম ফুটা চর আমাদের বাড়িতে কেউ না, আমার স্বামী সবাই বের আছে, আর আমার শ্বশুর ছিল বাড়িতে, আমার চাচা শ্বশুর সবাইকে মেরে হাতি করে দিয়েছে। বোমাবাজি করেছে, হ্যাঁ, বোম মেরেছে, ফের করেছে।